কলা পাতার উপরে অথেন্টিক ভাবে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। এটা বাচ্চা যে সে কোথায় এখন? সে কি এখন? ও আচ্ছা, তুমি এখন ভেতরে আছো, তুমি এখন মালিক হয়ে গেছো নাকি? এখন বাচ্চা কিন্তু আর বিরিয়ানি সার্ভ করে শুধু পয়সা কাটে। আজকে চলে এসেছি আমরা হাবড়ায় বিরিয়ানি ট্রাই করতে। আর হাবড়ায় বিরিয়ানি বলতে গেলে কিন্তু বাচ্চার বিরিয়ানির কথা সবসময় প্রথমে আসে। নানান রকম কিন্তু ইউটিউবাররা এসছে, ইউটিউবাররা এসে কিন্তু খেয়েছে, রিভিউ দিয়েছে, তাদের সবারই মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু আজকে আমরা ট্রাই করবো বাচ্চার বিরিয়ানি। পাঁচ মিনিট হয়েছে এই বিরিয়ানি কিন্তু চলেছে। বাচ্চার বিরিয়ানির ক্রেজটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো কতটা ক্রেজ আছে এই দোকানের বিরিয়ানিতে। দাদারা সম্পূর্ণ লাইন দিয়ে কিন্তু এখানে বিরিয়ানি নিচ্ছে, পুরো কাড়াকাড়ি অবস্থা। দেখে নি ভেতরে কিরকম বিরিয়ানি সার্ভ হচ্ছে। সবে পাঁচ মিনিট হয়েছে, দাদা কতক্ষণ হয়েছে তুমি এসছো এখানে? জাস্ট দু পাঁচ মিনিটে দেখতে পাচ্ছ সেলটা একেবারে, বুঝতে পারছো লোকে কিভাবে বসে খাচ্ছে। পাঁচ মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি বিরিয়ানি কাটা হচ্ছে, আর এতে লোকেরা ফুল লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পুরো ঝামেলা করার মতো অবস্থা। একবার তোমাদেরকে অ্যাড্রেসটা বুঝিয়ে দিই, এই হচ্ছে বাচ্চার বিরিয়ানি, আর এই হচ্ছে হাবড়া স্টেশন। একদম হাবড়া স্টেশনের পাশেই, একেবারে বলতে পারো স্টেশনের গায়ে কিন্তু এই। আলু বিরিয়ানি হচ্ছে 40 টাকা, ডিম বিরিয়ানি 45 টাকা, আর চিকেন বিরিয়ানি। এবার কথা বলে নেবো এই বাচ্চার সাথে, যে বাচ্চা কিন্তু এখন আর বাচ্চা নেই, বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে। তাহলে কেমন আছো সেটা বলো ভাই। ভালো আছো তো? তোমার এখন দোকান কেমন চলছে? ভালোই চলছে। আর দাদা তো কথা বলার মতো সময় নেই, এতটাই ক্রেজ দাদার দোকানে। দাদা ওখানে অলরেডি প্যাকিং করছে, আর এখানে কিন্তু দেখতে তো ধোয়াদার বিরিয়ানি কিন্তু রেডি হচ্ছে। দাদা আমাদেরকে একটা চিকেন বিরিয়ানি দেবে, ঠিক আছে? হ্যাঁ দিচ্ছি, এখনই দিচ্ছি। আর দেখতে পাচ্ছ কলা পাতার উপরে সার্ভ করা, দাম হচ্ছে মাত্র 65 টাকা। কিভাবে দিচ্ছে জানি না, এবার টেস্ট করার পালা, দেখি টেস্ট করে কতটা ভালো এখানকার। এই হচ্ছে এবার আমাদের বিরিয়ানি সার্ভ হচ্ছে। দেখতে পাচ্ছ একটা সুন্দর লেগ পিস দিয়ে বেশ কলা পাতার উপরে অথেন্টিক ভাবে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। বেশ সুন্দর গন্ধ আসছে। আলুটা একটা বিগ সাইজের আলু, 65 টাকা মানে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করছে না। আর যেটা বাচ্চা যে সে কোথায় এখন? সে কি এখন? ও আচ্ছা, তুমি এখন ভেতরে আছো, তুমি এখন মালিক হয়ে গেছো নাকি? এখন বাচ্চা কিন্তু আর বিরিয়ানি সার্ভ করে না, শুধু পয়সা কাটে। কিন্তু আমার সামনে চলে এসছে যে হাওড়ার স্পেশাল বাচ্চার বিরিয়ানি, সেটা কিন্তু এখন ট্রাই করবো। অনেকদিন ধরে দেখছি, অনেক রকম ইউটিউবে ভিডিও দেখছি, কিন্তু আজকে আমরা স্পেশালি চলে এসেছি সেই বিরিয়ানি ট্রাই করতে। দেখতে পাচ্ছ অনেকটা কোয়ান্টিটি আর কলা পাতার উপরে সুন্দরভাবে সার্ভ করা হয়েছে এই বাচ্চার বিরিয়ানি। তা আমার সাথে কিন্তু কেউ আসেনি, তাই দোকানেরই একটা দাদাকে নিয়ে নিয়েছি। চলো স্টার্ট করা যাক। প্রথমে দেখছো রাইসটা, রাইসটা কিন্তু বেশ জুসি রাইস, আর পুরোপুরি ঝুরঝুরে রাইস। একটু রাইসটা একটু ট্রাই করে দেখি কেমন খেতে। ভালো হয়েছে, 65 টাকা আন্দাজে খুবই ভালো হয়েছে। এই ভেতরে যে জুসি ব্যাপারটা না, পুরোপুরি বোঝা যাচ্ছে যে 65 টাকা বলে যে জুসি ব্যাপারটা নেই তেমন কিছু না, বেশ জুসি খেতে। এবার যে চিকেনের দিকে, ঠিক আছে চিকেনটা কেমন সাইজের আছে? ও হো, পুরোপুরি গরম, বিশাল গরম। দেখতে পাচ্ছ মোটামুটি 100 গ্রামের মতো কিন্তু এই বিরিয়ানির লেগ পিসের সাইজটা আছে। একটু কাছে নিয়ে আসুন, এরকম লেভেলে কিন্তু সব বেশ গরম, এক্ষুনি এসছে, বেশ গরম। হালকা চিকেনটা দিয়ে না একটু রাইসটা খেয়ে দেখি। বেশ ভালো কথা, মশলা গাছ আর খেতে খুবই ভালো। 65 টাকা তেমন ভাবে কিন্তু রিভিউ দেওয়া যায় না, কিন্তু খেতে সত্যি বলছি অ্যামেজিং খেতে। তোমরা যদি কেউ আবার আসো তাহলে কিন্তু প্লিজ ট্রাই করো। এবার একটু আলুটা দিয়ে চিকেনটা দিয়ে একসঙ্গে খেয়ে দেখি। আলুটা তো কত বড় সাইজের আলু দিয়েছে, কিন্তু ভেঙে যাচ্ছে পুরোপুরি সফট আলু। ঠিক আছে একটু আলু নেব, একটু চিকেন নেব, রাইসটা দিয়ে টেস্ট করি। বেশ ভালো কথা, অ্যামেজিং কথা, আমার কিন্তু স্পেশালি খুবই ভালো লেগেছে। সাথে কিন্তু হঠাৎই দেখা গেছে তিন বন্ধু, ঠিক আছে তিন বন্ধু কিন্তু এসে বাচ্চার বিরিয়ানি ট্রাই করতে। দাদা তোমরা ট্রাই করেছো এখানে? হ্যাঁ হ্যাঁ। কেমন লেগেছে তোমাদের? ভালো লেগেছে। আর তোমার ভাই কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, সত্যি ভালো, খুব ভালো। আর 65 টাকা হিসেবে ভালোই বলো? হ্যাঁ খুব ভালো। ক্রেজটা দেখে একবারে হয়তো বুঝে গেছো, আমরা এসেছি মাত্র 5 মিনিট হয়েছে, একটা হাঁড়ি শেষ, আর একটা হাঁড়ি লেগে গেল এইখানে বাচ্চার বিরিয়ানিতে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর কি করতে হবে শেয়ার করতে হবে, অবশ্যই শেয়ার করতে।